আমি তো হিন্দু ধর্মের মতে আর কোরআন তো আমার পক্ষে পড়া সম্ভব হয়নি যদিও বই আছে কিন্তু কিছু বুঝতে পারি না তো হিন্দু ধর্ম মতে যে ব্রহ্ম বা বিভিন্ন দেব পূজা করা হয় সেইগুলো সম্পর্কে যদি একটু সত্যের সন্ধান দেন কারণ এগুলো বহু মানুষ মানে নানান ভাবে বিভ্রান্ত আর কি তো সেই ব্যাপারে আচ্ছা হিন্দু ধর্ম সম্পর্কে তো আমার পড়ালেখা কম হম মানে তুলনামূলক ভাবে কম আমি ইসলাম সম্পর্কে যেভাবে আগ্রহের সাথে যেভাবে পড়েছি হিন্দু ধর্মটা শুরু খুবই হাস্যকর একটা ধর্ম মনে হয়েছে এবং এটা নিয়ে আসলে খুব একটা আলোচনা করা বা মানে সমালোচনা করার মতো যোগ্য ধর্ম বলে মনে হয়নি পুরনো কালচার পুরোনো মানে ওদের গ্রন্থগুলাও সব পুরনো কথাবার্তা এইগুলা নিয়ে আসলে আলোচনা করার মতো মানে যোগ্যতাই হিন্দু ধর্মের আসলে নাই আহ মানে আব্রাহামিক ধর্মগুলাকে নিয়ে আলোচনা সমালোচনা সবই করা যায় কিন্তু হিন্দু ধর্মের তো সেরকমও কিছু নাই এটা নিয়ে আসলে সমালোচনাটাই বা কি করবো এবং এইটার ভিতরে এতগুলা ভাগ এতগুলা বই এগুলা পড়ে শেষ করতে মানে অনেক সময় লেগে যাবে এবং একটা যে একটা বই আবার আরেকটা বইকে বাতিল করে একটা এই বই কথা লেখা উল্টা কথা লেখা এখন কোনটা যে কি আবার এক এক রকম পালন করে কেউ মানে কোন কোন অঞ্চলে গণেশ দেবতাটা গুরুত্বপূর্ণ কোন অঞ্চলে দেখা যায় শিব গুরুত্বপূর্ণ কোন কোন জায়গায় কৃষ্ণ গুরুত্বপূর্ণ কোন জায়গায় দুর্গা পূজা করা হয় কোনো কোনো জায়গায় কালী পূজা করা হয় এক এক জায়গায় এক এক নিয়ম এক এক সিস্টেম এখন এত মানে 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 হজ ধর্মটা এই ধর্মটাকে নিয়ে অনেক কিছুই আছে মানে নাস্তিক নাস্তিকদের কথা বলা আছে আবার সংসারবাদীদের কথা বলা আছে নানা বিষয় এখন এটা নিয়ে আসলে কি সমালোচনা করব বা এটা নিয়ে কি আলোচনা করবো সেটাই আমি জানি না আহ কিন্তু আমরা যেটা সমালোচনা করি সবসময় সেটা হচ্ছে যে ভারতে যে বর্ণবাদ হিন্দুদের ভিতরে বড়বাদ আছে বা ছিল এখনো আছে এখন বিভিন্ন অঞ্চলে আছে সেগুলো বিবাহ আসলে আমাদের সমাজে প্রভাব বিস্তার করে সেগুলো সমালোচনা আমরা করি কিন্তু হিন্দু ধর্মটা তো একটা প্রায় মৃত একটা ধর্ম এখন হচ্ছে ভারতে মোদী সরকার বিজেপি মোদী সরকার আসার পরে একটু নড়ে বসছে তারা কিন্তু হিন্দু ধর্ম আসলে একটা ধর্ম এটা একটা নির্বিশ একটা মতো করে কিন্তু আসলে দেয়া এটার পক্ষে এখন আর সম্ভব না এটা কিছুদিন কিছু বছর গেলে হিন্দুরাও এখন বেশিরভাগ হিন্দুরাই হিন্দু ধর্ম বিশ্বাস করে না না মানে ভারতে আমি দেখেছি ভারতে আমার যে মানে শিক্ষিত বন্ধু বান্ধবরা আছে তাদের ভিতরে আমি কখনো দেখি দেখিনি তারা পূজা করার মতো পূজা করে যায় আনন্দ আনন্দ করে কিন্তু ধর্মটাকে যে একবারে মানতে হবে ওদের ধর্মগ্রন্থ যেটা লেখা আছে সেটাই মানতে হবে এরকম জিনিস আমি শিক্ষিত হিন্দুদের ভিতরে দেখি দেখিনি কিছু আছে হচ্ছে যারা গ্রামে থাকে বা বিভিন্ন থাকে তাদের ভিতরে বর্ণবাদ এখনো আছে কিন্তু যারা হচ্ছে শিক্ষিত সমাজ তাদের মধ্যে এই জিনিসটা ধর্মীয় গ্রামী খুব কম দেখেছি আছে কিছু কিন্তু কম তুলনামূলক ভাবে কম তো এই কারণে আমার মনে হয় যে হিন্দু ধর্মটা এমনিতেই বিলীন হয়ে যাবে কিছুদিন পরে এটা নিয়ে আসলে আসলে সমালোচনা করার প্রয়োজন প্রয়োজনও নাই খ্রিস্টান ধর্মটাও অনেকখানি দুর্বল হয়ে গেছে খ্রিস্টান ধর্মের এখন মানে পোপ যে সেও এখন অনেক উদার নৈতিক কথাবার্তা বলছে সমকামীদের অধিকারের কথা বলছে নাস্তিকদের অধিকারের কথা বলছে কেউ নাস্তিক হতে পারে এটাও মেনে নিচ্ছে এই কারণে এই যে চার্চ নিয়ে এখন আর আমরা চিন্তিত না কারণ ক্যাথলিক চার্চ তার পুরনো জায়গা থেকে অবস্থান থেকে সরে আসছে এই যে কিছুদিন আগে তারা গ্যালিলিও গ্যালিলিকে স্বীকৃতি দিয়েছে গ্যালিলিও গ্যালিলির কথাকে স্বীকৃতি দিয়েছে তারা বলেছে যে ওই সময় তারা চার্চের সিদ্ধান্তটা ভুলছিল এখন তারা গ্যালিলিও গ্যালিলিকে মানে সম্মান দিচ্ছে ভুল স্বীকার করে নিচ্ছে এটা এগুলো ভালো অ্যাপ্রোচ এই কারণে খ্রিস্টান ধর্ম এখন প্রায় মৃত ধর্ম ওদের মানে চার্চে যায় মানুষ রবিবার দিন চার্চে যায় অনেক খ্রিস্টান চার্চে যায় কিন্তু ওই যে ওদের গ্রন্থে যে সমস্ত কথাবার্তা লেখা আছে এগুলো এখন একটা মানে সিরিয়াসলি নেয় না কিন্তু ইসলাম ধর্মের বিষয়টা ভিন্ন ইসলাম ধর্মের যারা মানে শিক্ষিত এমনকি শিক্ষিত সমাজের মধ্যে আমরা দেখি যে তারা আহ এই জিনিসটাকে সিরিয়াসলি নেয় এই কোরআনে হাদিসে যা লেখা আছে একেবারে সিরিয়াসলি ওইটাই ওইটাই করতে হবে ওইটাই না করলেই একদম ইয়া হয়ে যাবে এবং খুবই রক্ষণশীল তারা তাদের ধর্ম নিয়ে তারা খুবই রক্ষণশীল এই কারণে এই ধর্মটাকে নিয়ে আমাদের সমালোচনা বেশি করতে। এবং সারা আপনি সময় ইসলামিক মৌলবাদীও আছে মানে হিন্দু ধর্মের ভিতরে অনেক কিছু আছে শিবসেনা আর এস এস এগুলা নতুন নতুন গদি আছে আসলে গত পঞ্চাশ ষাট বছরে গদি আছে এগুলো কিন্তু অনেক আগে ছিল হাজার বছর আগে হিন্দুদের ভিতরে জঙ্গিবাদ ছিল কিন্তু

আমরা সমাজের এরকম একটা রেনেসার উদ্ভব ঘটানো যেমন হচ্ছে বাঙালি সমাজেও কিন্তু সেই সময় একটা রেনেসার চেষ্টা করা হয়েছিল আপনি শুনেছেন কিনা শিক্ষা পত্রিকা শিখা আন্দোলন একটা শুরু হয়েছিল বাঙালি বাঙালি বুদ্ধিজীবী সমাজের মধ্যে সেই শিক্ষা আন্দোলনে স্লোগানটা ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি যেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব আমাদের সংসার ডট কম যেটা সেটা আপনি দেখতে পাবেন এই যে দেখেন আমাদের সংসদ ডট কম এর স্লোগান সেটা এই শিখা আন্দোলন সেই যে বাঙালি মুসলিম সমাজে বুদ্ধিজীবী সমাজের মধ্যে যেই মুক্ত চিন্তার যে বিকাশটা ঘটানোর সেই সময় চেষ্টা করা হয়েছিল পরবর্তীতে যদিও সেটা ফলপ্রসূ হয় নাই পরবর্তীতে সেটাও আসলে একটা ইসের ভিতরে চলে গেছে কিন্তু সেই আন্দোলনটা শিখ আন্দোলন যে শিক্ষা আন্দোলনটা কি আমরা চাচ্ছি বাঙালি মুসলিম বুদ্ধিজীবী বা শিক্ষিত সমাজের মধ্যে একটা নতুন মুক্ত চিন্তার বিকাশ ঘটাতে যে বিকাশটা অন্য ধর্মের মানুষদেরকেও একটা নতুন নতুন শিক্ষা দেবে নতুন আলো দেবে সেটা আমরা চেষ্টা করছি এখন আমাদের আমি যেহেতু একটা মুসলিম পরিবারের জন্মেছি মুসলিম ইসলাম ধর্ম নিয়ে পাড়া লেখা করেছি আমার যথেষ্ট পাড়া লেখা আছে এই বিষয়ে আমি এটা গর্ব করে বলতে পারি যে ইসলাম সম্পর্কে আমি যথেষ্ট গভীর ভাবে পাড়া লেখা করেছি আমি বহু বছর ধরে পাড়া লেখা করেছি এবং বহু লেখা লিখেছি ইসলাম ধর্ম নিয়ে এবং এই এই জিনিসটা নিয়ে আমার আহ একটা ইয়াও আছে এক্সপার্টিস আছে হ্যাঁ এখন অন্য ধর্মগুলো সম্পর্কে তো আমার এত নাই ওইটা আমার আবার তৈরি করতে হলে আমার আবার দীর্ঘ হয়তো দশ বছর পড়ালেখা করতে হবে পনেরো বছর পরালেখা করতে হবে জিনিস নিয়ে আমি তো আমার পক্ষে এখন আর এটা সম্ভব না

ওনারা হিন্দু ধর্মের উপরে পড়ালেখা করেছেন আমার থেকে ভালো জানেন হ্যাঁ আমি যেটা ভালো জানি সেটা আমি বলি আমি তো ভাই সব বিষয় সম্পর্কে আমি বলতে পারবো না কারণ আমি এতটা জানি না করতে করাটা আমার পক্ষে কঠিন এই কারণে আমি করি এটাও সত্য যে হিন্দু ধর্মের ভিতরেই যে মোদী সরকারের আমলে বিজেপি আমলে হিন্দুত্ববাদের উত্থান ঘটছে এবং এটাও আশঙ্কাজনক এটা নিয়েও আমাদের কথা বলতে হবে কিন্তু আমার আমার পক্ষে তো এত স্টাডি করা সম্ভব না ভাই না আমারও সত্যি বলতে মানে মানে ডিপলি নেই হ্যাঁ যে ধরনের পড়াশোনা করলে ধরুন আলোচনার সম্মুখীন হতে পারবো বা মানে যারা ওই মৌলবাদী তাদের প্রশ্নের আহ মানে মোটামুটি একটু পড়াশোনা করা জবাব দিতে পারবো সেই ধরনের পড়াশুনো হয়ে ওঠে না অ্যাকচুয়ালি আমি নিজে অসুস্থ মাও অসুস্থ বৃদ্ধ মা আর ওইসব নিয়েই সময়টা কেটে যায় আহ ফলে একটু অসুবিধার মধ্যেই কাটে আর কি তো সেই দিক দিয়ে আমি বেকার হুম সেই দিক দিয়ে একটু সমস্যার মধ্যেই কাটে তবুও আপনি বললেন যখন একটু চেষ্টা করে আপনার সাথে যোগাযোগ করে নেব হুম আচ্ছা ঠিক আছে আরেকটা কথা বলে দিই আমি যেরকম ইসলাম ধর্ম নিয়ে যেরকম আমার কনফিডেন্সটা আছে যে পৃথিবীর যে কোনো ইসলামিক আলমের সাথে আমি বিতর্ক করতে পারি আমি এই বিষয়ে খুবই আমার কনফিডেন্স লেভেলটা অনেক হাই যে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যে কোনো ইসলামিক স্কলার আসুক আমি তার সাথে বসে যেতে পারবো এবং তাকে আমি আমি মনে করি আমার সাথে খুব বেশিক্ষণ বিতর্ক করে টিকে থাকা এবং ইসলাম সম্পর্কে আমার যে পড়ালেখা আছে আমার সাথে বেশিক্ষণ টিকে থাকা অনেক বড় বড় আলমের পক্ষে কঠিন হবে হ্যাঁ অনেক বড় বড় আলমকে আমি একদম মানে সেখানেই আমাদের আলোচনা টেবিলেই কান্না করায় দিতে পারবো এটা এই কনফিডেন্স আমার খুব ভালোভাবে আছে কিন্তু অন্য ধর্ম সম্পর্কে তো সেই কনফিডেন্সটা আমার নাই যেমন একজন যদি হিন্দু ধর্মের একজন স্কলার যদি এসে আমাকে কিছু প্রশ্ন করে আমি তো সেটা উত্তর দিতে যদি আমি না পারি তাহলে আমি কেন সেটা নিয়ে আসলে এত কথা বলতে যাব এত কথা বলতে গেলে তো আমার সেই কনফিডেন্সটা তো থাকতে হবে তাই না তো আপনি দেখেন আপনি আপনি যেহেতু বললেন সেহেতু দেখেন আপনি দেখে আমাকে জানাবেন আমাকে ইমেল করে দিবেন আমি তাহলে সেই রকম ব্যবস্থা করবো ঠিক আছে ভাই আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য ভালো থাকবেন তাহলে আপনার জন্য